বাইরে বৃষ্টি হচ্ছে আর এই সময় যদি খাবারের মেনুতে খিচুড়ি আর বেগুন ভাজা থাকে তাহলে কেমন হয় বলতো? বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই আমি বানিয়ে ফেলেছি খিচুড়ি সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা। আগে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদাগুলো শিলপাটায় থেতলে নিয়েছি। আর আমি আজকে বাটা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব। গুঁড়ো মশলাও দেব অল্প, দুইটাই ইউজ করব। আর আমি এই খিচুড়িতে মসুর ডাল ইউজ করেছি। অনেকে খিচুড়িতে ছোলার ডাল পছন্দ করে না, মুগ ডাল পছন্দ করে না, আমি সব রকম ডালই পছন্দ করি খিচুড়িতে। আগে কখনো মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি নাই, এটা নিয়ে দুইবার রান্না করলাম। খিচুড়ি রান্না করতেছি আর ভাত আছে অল্প। আমার উনি আবার খিচুড়ি খেয়ে থাকতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই তার জন্য অল্প ভাত রেখেছি। উনি অল্প ভাত আর অল্প খিচুড়ি খেয়েছে। খিচুড়ি রান্না করলে উনি পেট ভরে কখনো খিচুড়ি খায় না, অল্প ভাত আর অল্প খিচুড়ি খায়। তার হচ্ছে খিচুড়ি খাইলে গ্যাস্ট্রিক হবে, কিন্তু বিরিয়ানি খাইলে হবে না। উনারে যদি আমি তিন বেলা বিরিয়ানি খাওয়াই তাও খাবে, কিন্তু তবুও খিচুড়ি খাবে না। খিচুড়ি তার বেশি একটা পছন্দ না, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে দিলেও বেশি খাবে না, কিন্তু বিরিয়ানি তার খুবই প্রিয়। কম বেশি সবারই বিরিয়ানি পছন্দ, আমার আবার বিরিয়ানির সাথে কুক না হলে চলেই না। তবে বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে, সাথে বেগুন ভাজা হলে তো আরও জমে যায়। বেগুন ভাজা করেছি কিন্তু খেয়েছি অল্প, কারণ আমার আবার অ্যালার্জি, একটু বেগুন খাইলে হাতে পায়ে অ্যালার্জি হয়ে যায়, তাই বেগুন ভাজাটা খাই না, বলতে আবার অ্যাভয়েডও করতে পারি না। ভাতের সাথে বেগুন ভাজা না খেলেও চলে আমার, কিন্তু খিচুড়ির সাথে মাস্ট খাইতেই হবে, তাই খিচুড়ির সাথে বেগুন ভাজা খেয়ে ফেলি অ্যালার্জি হইলে হোক। কথা বলতে বলতে দেখো চাল ডালে জল দিয়ে দিয়েছি, তারপর একটু ফুটতে শুরু করলেই দিয়ে দিব লবণ, হলুদ আর কাঁচামরিচ। খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, প্রায় ফুটে এসেছে চালটা। এই সময় আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, সাথে গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি অল্প। গুঁড়ো মশলা অল্পই ছিল, শেষ হয়ে গেছিল, তাই বেটে দিয়েছি। অন্যদিকে বেগুন ভাজি করে নিচ্ছি, আর আমি অফ ক্যামেরাতে ডিমটা ভাজি করে নিয়েছি। শেষ আমার রান্না বান্না, এখন খাওয়া দাওয়া করে নিব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।